আজ নীলের গাজন, সেই উপলক্ষেই আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে চলছে মহাদেবের আরাধনা। আর এই নীলের পুজোয় মেতে উঠেছে সমস্ত ভক্তেরা। আসানসোল 2 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত বাবা চন্দ্রচূড় মন্দির, পরম্পরা অনুযায়ী সংক্রান্তির আগের দিন গাজন উৎসব পালন হয়ে থাকে চন্দ্রচূড় মন্দিরে। প্রত্যেক বছরের মতন এবারও গাজন মেলা আরম্ভ হয়েছে। গতকাল সকাল থেকেই শুরু হয়েছে এখানে ভক্ত কামানো। সব ব্রতীরা এসেছেন চন্দ্রচূড়ে। সুইডি, রঘুনাথবাটি, মরিচকোটা, কন্যাপুর গ্রামের মাঝখানে অবস্থিত, কিন্তু এখানে ভক্তরা ঝাড়খণ্ড, বীরভূম, আসানসোলের থেকে তো আসেই, প্রচুর ভক্ত সমাগম এখানে হয়। এই পুজোতে বাবা চন্দ্রচূড়কে নতুনভাবে পুজো দেওয়া হয়। সকালবেলা পুজো করা হলো, এখন হোমযজ্ঞ হবে, গাজনের অনুষ্ঠান, গাজন মেলা, যেমন চৈত্র গাজনে, মানে চৈত্র সংক্রান্তির আগের দিনে এই গাজন মেলা হয়। এখানে মানুষ, ভক্তরা সব আসেন, তাদের মনস্কামনা যা করে যান, পরের বার এসে সেই মনস্কামনা পূর্ণর তারা এসে এখানে তারা মানত পালন করে। এখানে বাবা চন্দ্রচূড় কিন্তু পাতাল ফোর শিব। আমরা এখানে বহু বছর ধরে, প্রায় 200 বছরের উপর থেকে এখানে পূজিত হয়ে আসছে। গাজনের উৎসব একটা বিশেষ উৎসব, 3 দিন ধরে এখানে মেলা, হোমযজ্ঞ, নাটক, যাত্রা, বাউল গান, কবি গান সবই এখানে হয় এবং রাত্রে কীর্তন হয়। তো এখানের মানুষরা সারা বছর অপেক্ষা করে থাকে এই মেলা আসার জন্য। আর 3 দিন ব্যাপী এখানে মেলা এবং নানান অনুষ্ঠান হয় বলে জানান মন্দিরের কমিটি পক্ষরা। সবচেয়ে বড় নীল পূজা, এই আসানসোলে সবচেয়ে বড় মেলা, সেই নীল বড় মেলা। আজকে প্রায় 2 লাখ লোকের আনাগোনা হয় এবং এই মন্দিরে আসে, তারা লটন এবং ঝর্ণা দেয়, মনস্কামনা পূরণ হয়। এবং চারিদিকে আমাদের যে মাঠগুলো আছে তাতে মেলা বসেছে, আশেপাশে গ্রামের লোক এখানে মেলাতে আসে, তারা উপভোগ করে। পুজোটা অ্যাকচুয়াল এটা হচ্ছে চৈত্র গাজন, মানে সংক্রান্তির আগের দিন এটা হয়। আমার জন্মের 100 বছর আগের থেকে এই মন্দিরের আমরা দেখে আসছি। আমি মানে আমার বয়স ধরুন এখন 50 বছর, তাহলে আমার বাবা, আমার দাদু, তার ঠাকুরদা সকলে দেখে আসছে। এবং এটা একসময় পাওয়া গেছিলো মাটি খুঁড়তে খুঁড়তে একজনের হালে লেগেছিলো, লাঙ্গলে লেগেছিলো এবং রক্ত বার হয়েছিল। হ্যাঁ, তখন ইয়ে হয়েছিল, স্বপ্ন দিয়েছিল যে আমি এখানে আছি, শিলামূর্তি রূপে পাওয়া গেছিলো। এখন ওই শিলামূর্তির কিছুটা অংশ দেখবেন যেন মাথাটা যেন কাটা অবস্থায় আছে, মানে একটু ক্ষতের চিহ্ন আছে। মানে তখন থেকে এখানে পূজিত হয়ে আসছে। প্রথম অবস্থায় ভগ্ন ছোট্টখাটো মন্দির ছিল, সকলের ভক্তদের দানে এবং অন্যদের সহযোগিতায় মন্দিরটা যে অবস্থায় নিয়ে আকার ধারণ করেছে। এবং এই মন্দির কতদিনের মানে ইয়েটা পুজো হচ্ছে, আনুমানিক কমসে কম 200-250 বছর হবে। ভক্তদের পুজো দেওয়ার সাথে সাথে এখানে দণ্ডিকাত্বও দেখা যায়। এলাকার মহিলারা বাবার মাথায় জল ঢালার জন্য সকাল থেকেই মন্দিরে লাইন দিয়ে থাকে। ভক্তেরা জানান তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয় বাবার এই মন্দিরে এসে। মনে থেকে কিছু খুঁজলে সেটা বাবার কাছে খুঁজলে পাবেন। এটা এই মাসে হয়, চৈত্র মাসে নীল পুজো। কি পুজো? নীল পুজো। বহু প্রাচীন এই মন্দির, প্রায় 100 বছর আগে থেকেই চলছে গাজন উৎসব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।